সোমবার অর্জুনপুর খোদাবন্ধপুর এলাকায় কৃষি উন্নয়ন সমবায় ব্যাংকের তরফ থেকে গত দু মাস ধরে সেলাই ট্রেনিং সহ বিভিন্ন প্রকার ট্রেনিং করানো হচ্ছিল গোষ্ঠীর মহিলাদের। আজ সেই সমস্ত গোষ্ঠীর মহিলাদের হাতে সার্টিফিকেট প্রদান করা হলো। লোনের মাধ্যমে সেই সব গোষ্ঠীর মহিলারা কাজ শিখেছে, তাদেরকে সেলাই মেশিন কেনার জন্য বিশেষ ব্যবস্থা করে দেয়া হবে কৃষি উন্নয়ন সমবায় ব্যাংকের পক্ষ থেকে, এমনটাই বলা হয়েছে। ফারাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমাদের অনুষ্ঠান হচ্ছে এখানে যারা জ্যাম জেলি এলাকায় ট্রেনিং নিয়েছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া, তার জন্য এখানে একটা আমরা অনুষ্ঠান করেছি। অনুষ্ঠানে আমাদের প্রাক্তন সম্পাদক এলাকার বিশিষ্ট সংবাদসেবী ডক্টর মোহাম্মদ মনিরুদ্দিন সাহেব এসেছেন, আমাদের আরও দু চারজন সমবায় সমিতির পদাধিকারীরা আছেন, তাদেরকে নিয়ে এবং সর্বোপরি গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই ব্যবস্থাটা আমরা করছি। এটা উদ্যোগ হচ্ছে আমাদের খোদাবন্ধপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে, যেহেতু এখানে যারা দেখছেন গোষ্ঠীর মেয়ে তারা তো সবাই খোদাবন্ধপুর এসোসিয়েশন নিয়ন্ত্রণাধীন গোষ্ঠী, তাদেরকে নিয়েই আজকে এই অনুষ্ঠানটা করেছি আর তাদেরকে আমরা সার্টিফিকেটটা দিচ্ছি। তারাই বিগত দিনে এখান থেকে এরা বিগত দিনে টেলারিং নিয়েছে, জ্যাবলিন নিয়েছে, বিপিসিএল নিয়েছে, হাঁস মুরগি পালন, তারপরে ঠাকুর পালন ইত্যাদি ইত্যাদি ট্রেনিং নিয়েছে। তাছাড়া আগামী দিনে তাদেরকে মুসুর, মটর, খেসারি, তারপরে পালাই এইসব কিনে যাতে ডাল তৈরি করে প্যাকেটের মধ্যে দিয়ে তারা বাজারে বিক্রি করতে পারে, এই ধরনের আমরা সুযোগ সুবিধা দিয়েছি। এবং বাড়িতে ক্ষুদ্র কুটির শিল্প যেরকম বিড়ি পাতের পাশাপাশি তারা যাতে শাল পাতাটা তৈরি করে বিক্রি করতে পারেন তাদের স্বামী, তাদের বাবা কিংবা তাদের মেয়ের ছেলেদের মাধ্যমে, সেই ব্যবস্থাটা। Thank you.